কোত আছে নরহত্যাকারী রঞ্জন দৈমারি গণেশগুড়ির এই স্থানত চলিছিল মরণযজ্ঞ আমাক চাকরি নালাগে এখন নালাগে মোর লড়াখন নালাগে চাহিবিলে শাস্তি দিয়ক ফাঁসি দিয়ক ডাইরেক্ট সরকারে এন ডেবিনি গাইসন গিবি আফাগিরি রঞ্জন দৈমারি বিথাঙ্কো ফাঁসি নাঙ্গু নানাই হার সামিদানি গেজেরাও বুঙ্গদং সাসে বুড়িয়া আর গোবাং মানুষফ্রানো বুঙ্গদং আর নিউজ মিডিয়াও বুঙ্গদং বিনি সেবো সরগন আর লগেসে জম্মু এন্ড কাশ্মীরাও সাসে লেবারকো গাওথাদং গুবুন রাইজিন লেবার বিখো গাওথাদং বিনি সেবো সরগন খুলুমবাই নোংথামকো বয়কো বরাইবাই অবলা জিন গিবিয়াও সরগন রঞ্জন দৈমারি রঞ্জন দৈমারি বিথাঙ্গা বে সময় গুয়াহাটি নগরমানি সিঙ্গাও থানাই কাইলিপারিয়াও জুবথেসেলাও দো বিথাঙ্কো হারসিঙ্গই একদমবারে মেন্টেলি টর্চার হারসিঙ্গই দোনদং দা সেন্ট্রেল জেলাও থানাইবাতাই লগো মোনলাইয়ো গাওসিনি লগোফোরকো নাথাই দা বিথাঙ্গা নেবে কাইলিপারানি কেম্পাও পুলিশ কেম্পাও হারসিং একদমবারে শ্রী স্রাই হারসিং বেবাদি দোগাসিনো দো দা বিথাঙ্কো বেহা মানি থাকাই দোনদং বে মোনসে জোবোর গিদির সোংথি দা বিথাঙ্গা সেন্ট্রেল জেলাও বাতাই গাওনি লগোফোরজন লগো মোনলাইয়ো গাওনি আফাদনি মানুষফোরজন গাওনি লগোফোরকো লগো মোনলাইমোন নাথাই দা বিথাঙ্গা বেহা হারসিং একদমবারে মেন্টেলি টর্চার হারসিং মা খালামনো মানো দা বিথাঙ্গাও গোবাং দুখু দো নাথাই বিথাঙ্গা মাখাসে দুখুকো ফোরমায়া জেব্লা বিথাঙ্কো লগো হমোয়ো বিথাঙ্গা মিনি রঞ্জায়ো জোনজন রায়লাইয়ো নাথাই মৈয়াহাই মোনসে মিডিয়াও দামদং এন কে টিভি হাই আর গুবুন গুবুন মিডিয়াও দামদং জানাগো যাকসে এন কে টিভিনিকো আং মোনদং দা বেনিখায় আং বেকো লানাই জাদং দা বেহাই গণেশগুড়িনি বম ব্লাস্টকো রায়খাংবাওদং দা বেকো রায়খাংনানে আর ফাঁসিনি থাকাই রঞ্জন দৈমারি বিথাঙ্কো দাবি খালামদং মিডিয়ানি গেজেরাও দা বেনি সায়াও জোনি বড়নি দৈরিগিরিফ্রা মা বুঙ্গন বেকো ফৈবাই থানাই সময় মিথিগোন নাথাই রঞ্জন দৈমারি বিথাঙ্গা বিটিআর গ্রেপ্তারিয়াও সাইনহোদোমোন বা বিটিআর একর্ডাও সাইনহোদোমোন দা বেনিখায়নো বিথাঙ্গা উদাং জানাংসিগোমোন জেবথেসালিনিফ্রাই নাথাই দাসিমবো উদাং জায়াখৈ বে মোনসে জোবোর সাননো গোনাং বাথ্রা অব্লা দানাই ফৈদো জোঙা নেক্সট আপডেট জোঙা নেক্সট আপডেটানো জাহৈবাই জম্মু এন্ড কাশ্মীরনি পুলবামানি সিঙাও থানাই রাজা বরাইয়াও সাসে উত্তর প্রদেশ রাইজোনি লেবারকো গাওথারদং মাখাসে উৎখারিফ্রা গাওথারদং গাওথারজানাই লেবারনি মুঙা জাবাই মুকেশ সিং মুকেশ সিংহা গাওনি খামানিয়াও থাংবাই থানাই সময়নো মাখাসে দুথাং উৎখারিফ্রা গুলি গাওনানে বুথারদং বে সময় দাইনিগিরিফোরকো বা উৎখারিফোরকো জম্মু এন্ড কাশ্মীর পুলিশ আর সেকুরিটি পোস্টফোরা নাগিরগাসিনো দো অব্লা লগোফোর রঞ্জন দৈমারিনি সায়াও মা বুঙ্কো বেকো খোনাসংদো কোত আছে নরহত্যাকারী রঞ্জন দৈমারি গণেশগুড়ির এই স্থানত চলিছিল মরণযজ্ঞ আমাক চাকরি নালাগে এখন নালাগে মোর লড়াখন নালাগে চাহিবিলে শাস্তি দিয়ক ফাঁসি দিয়ক ডাইরেক্ট সরকারে এই স্থানতে নিরীহর তেজেরে ফাঁকু খেলিছিল রঞ্জন দৈমারিয়ে বঙহর তেজেরে রক্তরঞ্জিত হয়েছিল গণেশগুড়ি গণেশগুড়ির এই স্থানৰ পৰা প্ৰায় চারি কিলোমিটার নিলগতেই সুখৰ জীৱন কটাইছে রঞ্জন দৈমারিয়ে দশম অসম আৰক্ষী চাউনীৰ এটা বিশেষ ঘৰটোৰ নাম সেউজী চৰা নীলা ৰঙৰ টিন পাতেৰে আৱৰি আছে ঘৰটো আপুনি শুনি আচৰিত হ'ব এই ঘৰটোতে থাকে রঞ্জন দৈমারি 2019 বর্ষৰ 30 ফেব্ৰুৱাৰীত যাৱজ্জীৱন কাৰাদণ্ডৰে দণ্ডিত হৈছিল 30-10 বিস্ফোৰণৰ মূল অভিযুক্ত রঞ্জন দৈমারি কয়েদী নম্বৰ 3750 কিন্তু এয়া জানো কয়েদীৰ জীৱন রঞ্জন দৈমারিৰ বাবে কাহিবাতি পৃথক অন্য লোকৰ বাবে সেই কাহিবাতি নহয় দৈমারিৰ বাবে খাদ্য আহে 10 APBNৰ কেণ্টিনৰ পৰা সেউজী চৰাৰ পৰা ওলোৱা সোমোৱাটো বিশেষ বাধা নাই দৈমাৰীৰ এন কে টিভিৰ গোপন কেমেৰাত বন্দী হৈছিল কেতবোৰ দৃশ্য কেমেৰাত দৃশ্যবন্দী কৰা দেখি দৌৰি আহিছিল নিৰাপত্তাৰক্ষী আমাৰ সাংবাদিকে সুধিছিল বিভিন্ন প্ৰশ্ন কিন্তু কৰ্তব্যৰ খাতিৰত কথাবোৰ এৰাই চলিলে নিৰাপত্তাৰক্ষীয়ে নাজানো মই এইবিলাক একো গম পোৱা নাই মই মানে না মই ইয়াত ডিউটি নকৰে মানে ফটোগ্ৰাফী মই বাহিৰত থাকিলা এনেই মানুহ কথা দি শুনিছিলোঁ কেতিয়া পোৱা লোৱা কেনেকুৱা নাজানো মই এইবিলাক একো গম পোৱা নাই মই মানে না মই ইয়াত ডিউটি নকৰে মানে ফটোগ্ৰাফী মই বাহিৰত থাকিলা এনেই মানুহ কথা দি শুনিছিলোঁ এন কে টিভিৰ সাংবাদিকে দৈমাৰীৰ এই স্বাচ্ছন্দ্যকৰ জীৱন যাপনৰ বিষয়ে পূৰ্বেও সুধিছিল প্ৰাক্তন আৰক্ষী সঞ্চালক প্ৰধানক সমগ্ৰ বিষয়টো এৰাই চলিছিল খুদ DGPগৰাকীয়ে ৰঞ্জন দৈমাৰীক জেলত নাৰাখি কেলে আৰক্ষীৰ গেষ্ট হাউচত ৰখা হৈছে এইটো আমাৰ সিদ্ধান্ত নহয় এইটো জেল অথৰিটিয়ে জানে সমগ্ৰ ৰাজ্যত ৰঞ্জন দৈমাৰীয়ে চলোৱা হত্যালীলাত 88 লোকে প্ৰাণ হেৰুৱাইছিল চিৰদিনৰ বাবে পংগুত্বৰ জীৱন কটাবলগীয়া হৈছিল প্ৰায় 500 নিৰীহয়
পোন্ধৰটা বছৰ অতিক্ৰম কৰিলে সেই কলা দিনটোৱে। কিন্তু সেই দিনটো আহিলেই ৰাজহুৱা শোকসভা পাতিয়েই দায়িত্ব সামৰে চৰকাৰ তথা প্ৰশাসনে। কিন্তু আজিও ন্যায় নাপালে ভুক্তভোগীৰ আত্মীয়। তেওঁলোকৰ দাবী, ফাঁচি দিয়ক ৰঞ্জন দৈমাৰীক। সৰু সাধাৰণ মানুহৰ মৃত্যুৰ বাবেই সাৰি গ'ল নেকি ৰঞ্জন দৈমাৰী? ৰঞ্জন দৈমাৰীক যে মাৰিল, আমি এই সৰু সৰু বাচ্চা, মই তিনি বছৰতে মৰিল, দেউতাক ঢুকাল, তেওঁক যে ফাঁচি দিয়ে, কিয় নিদিয়ে ফাঁচিয়ে, কিহৰ কাৰণে ভয়তে নিদিয়ে নেকি? তেওঁক মানুহখিনিক মাৰিছে, ক'ৰবাত অ'টো চালক, ক'ৰবাৰ দোকানী, হাজিৰা কৰা বা ফৰ্টগেটৰ চাকৰি, সেইকেইজনহে মাৰা গৈছে। আচল মানুহকেইজনটো মাৰা জনাই ৰঞ্জন দৈমাৰীৰ বোমাত। গতিকে যদি ডাঙৰ মানুহ দুটামান মৰিল হৈ, মন্ত্ৰী কোনোবা মাৰা গেলা হৈ, তেতিয়া তাৰ ফাঁচি ওলা হৈ। আৰক্ষীৰ মতে নিৰাপত্তাৰ দিশটোৰ প্ৰতি লক্ষ্য ৰাখি ৰঞ্জন দৈমাৰীক ৰখা হৈছে ষ্টেণ্ড এপিবিএনৰ ভিতৰত। অৰ্থাৎ জেলৰ ভিতৰত নিৰাপত্তা নাই নেকি ৰঞ্জন দৈমাৰীৰ? দেশৰ তৃতীয়টো বৃহৎ বোমা বিস্ফোৰণৰ অভিযুক্ত ৰঞ্জন দৈমাৰীৰ ক্ষেত্ৰত চৰকাৰ প্ৰশাসনৰ কিয় এই নৰম স্থিতি?